আসানসোলের রবীন্দ্র ভবনে প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ঘোষের স্মরণে একটি সভার আয়োজন করা হয়, যেখানে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান কমিউনিস্ট নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র। এছাড়াও কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে তিনি তীব্র সমালোচনা করেন। আসানসোলের রবীন্দ্র ভবনে কমিউনিস্ট নেতা তথা পলিট ব্যুরোর সদস্য প্রয়াত মদন ঘোষের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য জানান। স্মরণ সভায় উপস্থিত হয়ে ডক্টর সূর্যকান্ত মিশ্র বলেন, আজকের পুঁজিবাদী সমাজে সমাজতন্ত্রকে কিভাবে জায়গা করে নিতে হবে, তার জন্য কি করা দরকার, সেই সব কিছু মদন ঘোষের কাছ থেকে তিনি শিখেছেন। তিনি কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রের এমন একটি সরকার এসেছে যেখানে পুঁজিবাদী সমাজ আরো উন্নত হচ্ছে এবং গরিব মানুষেরা গরিবই থেকে যাচ্ছে, যার ফলে আজকে দেশের অর্থনৈতিক ভারসাম্যের অবনতি ঘটেছে। সকলকে একজোট হয়ে কেন্দ্রীয় নীতির বিরোধিতা করার আহ্বান জানান। এর ফলে প্রয়াত মদন ঘোষের আত্মার শান্তি কামনা হবে। যে জোরে চলছে এবং এর সঙ্গে এই কর্পোরেট গুলোর সঙ্গে এবং যেগুলো মূলত এই লুটেরা চরিত্র নিয়েছে তার সঙ্গে যথাকথিত হিন্দুত্ব, হিন্দুত্ব মানে হিন্দু ধর্মের সঙ্গে কোন সম্পর্ক যুক্ত ব্যাপার না। সাভারকর নিজেই লিখেছিলেন, হিন্দুত্ব কোন ধর্মের ব্যাপার নয়, হিন্দু ধর্মের সঙ্গে কোন সম্পর্ক নেই, এটা একটা প্রকল্প, রাজনৈতিক প্রকল্প, পলিটিক্যাল প্রজেক্ট। আর সেই প্রজেক্টটি আপনি দেখতে পাচ্ছেন সারা দেশ জুড়ে ব্যাখ্যা হয়ে যাচ্ছে। বিভাজনের রাজনীতি তার উপরে দাঁড়িয়ে আছে, ভাগ করতে চায় মানুষকে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, ইত্যাদি ইত্যাদি বিভাজনের রাজনীতি। ভাগ করো, শাসন করো, এই যা সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ একসময় করেছে, আমরা তা এখন সারা পৃথিবীতে তার দেখতে পাচ্ছি। আর ভারতে যে সমস্ত সবচাইতে এই দিক থেকে এগিয়ে আছে, সেটা এখন বলা যায় এই আর তার সঙ্গে যোগান ওই দুজন উদাহরণ। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফেলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথেই গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড, রানীগঞ্জ, আনন্দলোক বাস স্টপের নিকট। ফোন নম্বর 7602363191, 9333100564।